প্রিয় দর্শক খবর এখন যা দেখবেন করোনা ভাইরাসের বয়েবার প্রকাশে উচ্চ স্বাজানের অনুমতি দিবে স্পেন এ নিয়ে বিস্তারিত আরো থাকবে ভাইরাসে আতঙ্কিত না হয়ে আল্লাহমুখী হওয়ার আহ্বান জানালেন মাওলানা তারেক জামিল এ নিয়ে বিস্তারিত আর থাকবে করোনা আক্রান্ত হলে কেউ পাশে থাকুন না থাকুন আমি আছি বললেন ওসি শেখ দীপু করোনা আক্রান্ত মজলুম ফিলিস্তিনিদের সকল সম্ভাব্য সহায়তা দেবে তুরস্ক ঘোষণা দিলেন এরদোগান শিরোনাম উল্লেখিত খবরে বিস্তারিত দেখতে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন ইউরোপের দেশ স্পেনে মুসলিমদের শাসনের অবসানের পর প্রকাশ্যে বা উচ্চস্বরে আজান দেওয়ার কোনো ইতিহাস নেই করোনা ভাইরাসের বইয়ে এবার প্রকাশ্যে উচ্চস্বরে আজানের অনুমতি দিল দেশটির প্রশাসন আজানের আল্লাহ একবার ধ্বনিতে মুখরিত হল স্পেন শুক্রবার গড়ের জানালা বা বারান্দায় দাঁড়িয়ে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় সম্মিলিতভাবে আজান দেয় দেশটির মুসলিম কমিউনিটি স্পেনে বাইরে উচ্চস্বরে আজান দেওয়ার অনুমতি না থাকলেও দেশটির প্রশাসন করোনা ভাইরাস থেকে মুক্তি লাভের আশায় মুসলমানদের এমন আয়োজনের আবেদনের সম্মতি প্রকাশ করে তাতে স্পেনের মুসলিম কমিউনিটির তিনটি দরজা জানলায় প্রতিধ্বনি হয় আজানের সুর মুসলিম কমিউনিটির পক্ষে বাংলাদেশের মানবাধিকার সংস্থা বালিয়ান্ডা বাংলা ভারত দেশটির কর্তৃপক্ষের কাছে আজান্তর অনুমতি চায় আবেদনের প্রেক্ষিতে করোনা ভাইরাস থেকে মুক্তি লাভে স্রষ্টার দয়া কামনায় নিজ ঘরের দরজা জানলায় আজান দেওয়ার অনুমতি দেয় দেশটি শুক্রবার স্পেনের স্থানীয় সংবাদ মাধ্যম ইউরোপ প্রেস এর সংবাদ প্রকাশ করে মানবাধিকার সংস্থা বালিয়ান্ডা বাংলার সভাপতি মোহাম্মদ ফজলে এলাহি বলেন স্পেনে মুসলমানদের শাসনের অবসান হওয়ার পর আর উচ্চ স্বরে বাইরে আজানের ধ্বনি শোনা যায়নি যেভাবে স্পেনে ভয়াবহ করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে চলছে এই বিপদ থেকে মুক্তির জন্য উচ্চ সরে একই সময়ে আজানের অনুমতি চেয়েছিলাম আমরা তিনি বলেন স্পেনের কর্তৃপক্ষ আমাদের সে অনুমতি দেয় সেজন্য সুন্দরভাবে মাদ্রিদ বার্সেলোনা সহ স্পেনের বিভিন্ন শহরের মুসলিম অধ্যাসিত এলাকায় আজান হয়েছে এর আগে দু সালে সেপ্টেম্বরের একবার স্পেনের গ্রানাডা আন্দালুসিয়ার ঐতিহাসিক আলহামরা প্যালেসে আজান দেওয়া হয়েছিল এ আলহামরা প্যালেসের মুসলিম শাসক ইউসুফ তেরোশো সালে নির্মাণ করেছিলেন চোদ্দশো সালে স্পেন খ্রিস্টানদের শাসনে পরিণত হয় সে সময় এই প্রাসাদটি দেশটির বুদ্ধিজীবী অগ্নি শিল্পীদের জন্য ব্যবহৃত হতো সবাই যে সিদ্ধান্ত উপনীত হয়েছে যে এই মহামারী করোনা ভাইরাসের জন্য মোহান রাব্দুল আমিনের কাছে সবাই মাগরিবের নামাজের সময় স্পেন টাইম সাড়ে সাতটায় এক যুগে প্রত্যেকটা জানালা থেকে আজান দেবে সবাই ব্যালকনি থেকে আজান দেবে এক যুগে সারাই স্পেনে আজান হবে الله أكبر. الله أكبر. الله أكبر. أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول اشهد ان محمدا رسول الله <سؤال> 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 حي على الصلاه الصلاة حي على الفلاح حي على الفلاح حي على, حي على الفلاح Que baú! উপমহাদেশের প্রখ্যাত ইসলামী ব্যক্তিত্ব মাওলানা তারেক জামিল বলছেন মহামারী সংক্রমণের এই সময়ে রোগ বেদির সহযোগী হয়ে আল্লাহ মুখে হওয়া উচিত এক ভিডিও বার্তায় এই মুহূর্তে আমরা একটি সংকটের মাঝে দিন আতিপাত করছি ইসলামী অঙ্গনের প্রসিদ্ধ এই আলেম আরব বলেন করোনা ভাইরাস থেকে আত্মরক্ষা পেতে জনগণকে সরকারের নির্দেশিত পন্থা অনুসরণ করা উচিত আসুন আমরা তবা করি তবাকারীদের আল্লাহ ক্ষমা করে দেন পরম করুণাময় মহান আল্লাহ তাল্লাহার অনেকগুলো সিফাত বা গুণবাচক নামের মধ্যে দুটি হলো গফুর ও গাফার যার অর্থ মহাক্ষমাশীল বান্দা যত অপরাধ কর্মই করুক ক্ষমতার আদার যিনি মহামহিয়ান যিনি যার কাছে দয়া ও ক্ষমার অফুরন্ত ভাণ্ডার রয়েছে তার কাছে যদি পাপি বান্দা অনুনয় বিনয় করে প্রাণের পুরোটা আবেগ উজার করে একটু ক্ষমা প্রার্থনা করে তিনি তাকে ক্ষমা করে দেন শুধু ক্ষমা করেই ক্ষান্ত হন না তার প্রতি সন্তুষ্টির ঘোষণা দেন তবাকারীর জন্য প্রভূত পুরস্কারের প্রতিশ্রুতিও দিয়ে রেখেছেন তিনি আল্লাহ তালা নিজেই বলেন নিশ্চয়ই তিনি আল্লাহ ক্ষমাশীল পরম ক্ষমাপরায়ণ নিশ্চয়ই আল্লাহ মার্জনকারী ক্ষমাশীল ধৈর্য ধারণকারী প্রতি পুরস্কারের ঘোষণা দিয়ে বলেন যারা ধৈর্য ধারণ করেছেন ও সৎ কার্য করেছেন তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহাপুরস্কার সুরাহুদ আয়াত এগারো আমাদের দ্বারা অনবরত গুনাহ হয়ে যায় কথা বললে গুনাহ হয় চোখ খুললেই গুনাহ হয় শুনলেও গুণা হয় সেই মহান স্রষ্ট এত ভালোবেসে সুন্দর অবয়ব দিয়ে আমাদের সৃষ্টি করেছেন গোটা সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ বানিয়েছেন মুমিন বানিয়েছেন কুল মাকলুকাতের মধ্যে সেরা মাকলুক মহামানব রাসুলি আরবি হুজুরে আকদাস সাল্লাহ আলাই আসলামের উন্মত বানিয়েছেন আমরা সেই মহান আল্লাহর কতটুকু কৃতজ্ঞ হতে পেরেছি পারিনি বরং বারবার তার নাফর করছি চরম অবাধ্য হয়েছি কতবার তার 성경 와닿아 그랬지 প্রভু আর অপরাধ করব না ভুল পথে পা পারাবো না কৃপা করে এবার অন্তত ক্ষমা করো ওয়াদা ভঙ্গ তবুও তিনি পাকড়াও করেননি তাৎক্ষণিক শাস্তি দেননি সুযোগ দিয়েছেন সঠিক পথে ফিরে আসার অবকাশ দিয়েছেন অতপর নিজের গুনাহে অনুতপ্ত হয়ে যখন আমরা প্রভুর কুদরতির কদমে লুটিয়ে পড়েছি অস্ত্রসিক্ত মোনাজাতে ক্ষমা প্রার্থনা করেছি তখন তিনি ক্ষমা করে দিয়েছেন আমাদের তবা খুশি হয়েছেন রাসুল সাল্লাম বলেন তোমাদের কেউ মরুভূমিতে হারিয়ে যাওয়া ওঠ খুঁজে পেয়ে যতটা খুশি হয় আল্লাহ তালা বান্দার তবায় তার চেয়েও অনেক বেশি খুশি হন সোহান গুনাহের বোঝা ভারী করতে করতে নিজেদের প্রতি আমরা কি কম জুলুম করেছি তবুও দয়ার প্রভু ঘোষণা করেন হে নবী আপনি বলুন হে আমার বান্দারা যারা নিজেদের ওপর জুলুম করেছ তোমরা আল্লাহ তালার রহমত থেকে নিরাশ হও না নিশ্চয়ই আল্লাহ তালা সব গুনাহ ক্ষমা করে দেন তিনি তো ক্ষমাশীল পরম দয়ালু করোনায় আক্রান্ত ফিলিস্তিনের মুসলিম ফিলিস্তিনিদের করোনা ভাইরাস থেকে বাঁচাতে সকল সম্ভব সহায়তা দেবে তুরস্ক গতকাল ঘোষণা দিয়েছেন তুরস্কের রাষ্ট্রপতি রচব তাইবের দোকান ফিলিস্তিনের নিউজ এজেন্সি সভাকাতুল কোচ আল ইকবারিয়া ও তুরস্কের আনাদোলু এজেন্সি খবর জানিয়েছে গতকাল ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রামী দল হামাসের আমির ইসমাইল হানিয়া তুরস্কের রাষ্ট্রপতি রজব তাইব এর দোকানের সাথে দূরাবাস আলাপ করেছেন এতে তিনি ফিলিস্তিনের গাজা উপত্যকায় করোনা ভাইরাস নিয়ে আলোচনা করেছেন বলে জানিয়েছেন হামাস কর্তৃপক্ষ এই ফোন আলাপের সময় তুরস্কের রাষ্ট্রপতি ও মুসলিম বিশ্বের বেতাজ সুলতান রজব তয়েবান ইসমাইল হানিয়াকে ফিলিস্তিনিদের জন্য সকল সম্ভাব্য সহায়তার আশ্বাস দিয়েছেন অবরত্ব গাজাতে করোনা ভাইরাস সংক্রমণের খবর পাওয়া গেছে করোনা সারা ফিলিস্তিনের জনগণ ও গাজা সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় উভয়ের মধ্যেই আলোচনা সম্পন্ন হয়েছে সারা বিশ্বের যখন করোনা আতঙ্ক আকাশে বাতাসে লাশের গন্ধ বিশ্বজুড়ে মৃত্যুর মিছিল যে দেশে ভাইরাস আতঙ্কের ডাক্তারের চাকরি ছেড়ে দেয় বাসায় বসে নিরাপদ বেঁচে থাকবে এমন সময় ঢাকার আশুলিয়া থানার ওসি শেখ রেজাউল হক দীপু সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে জনসচেতনতামূলক পোস্ট দিয়ে ব্যাপক আলোচনায় বাসছেন সেই হুবহু স্ট্যাটাসটি আমাদের দর্শকদের জন্য তুলে ধরা হলো বর্তমান প্রেক্ষাপটে আমার কোনো আত্মীয় স্বজন প্রতিবেশী বন্ধু বান্ধব কেউ যদি করোনা সংক্রান্ত কোনো কারণে আক্রান্ত হন আমার সাথে যোগাযোগ করবেন কেউ পাশে না থাকলেও আমি পাশে থাকবো ডাক্তারের কাছে ভর্তি করার জন্য অন্যান্যভাবে সাহায্য করার পরামর্শ দেওয়ার সকল কিছু আমি করব ইনশাআল্লাহ যেহেতু বিষয় বিষয়টি একটি আতঙ্কের বিষয় অনেকেই না বুঝে আপনাকে সাহায্য না করতে পারে আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাকে সাহায্য করব আমি কথা দিচ্ছি রোগ বেদি আল্লাহ দেয় আল্লাহর উপর ভরসা রাখুন ইনশাল্লাহ ভাইরাসের কোনো ক্ষমতা নেই মনের জোর রাখেন মনের শক্তি রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে দেয় পরিচ্ছন্ন থাকুন নিজেকে কিছুদিন সীমাবদ্ধ রাখুন ইনশাল্লাহ ভাইরাস আপনার কোনো ক্ষতি করতে পারবে না আমার থানা এলাকার কোনো লোক এই সংক্রান্ত আমার নিকট কোনো সাহায্য চাইলে আমি তাকে সাহায্য করব।